এটা একটা মিথ্যে সান্ত্বনার বাক্য স্যার। তা দিয়ে আমার পরিবার হারাবার যন্ত্রণা প্রশমিত করা যাবে না। স্ত্রী সন্তান বাবা মা হারামার ব্যথায় শুকনো মলম দেওয়া যাবে না। তাই আমি স্থির করেছি, আমার পরিবারকে যারা খুন করেছে তাদেরকে আমি নিজের হাতে খুন করব। না না পাবেল, আইন হাতে তুলে নেওয়া বেআইনি কাজ। তুমি আইনের লোক, আইনের লোক হয়ে আইন হাতে নিতে পারবো না। আর বেআইনের লোকেরা আইনকে হাতে নিয়ে তামাশা করবে, ছেলের হাতে খেলনা বানিয়ে খেলা করবে? নো স্যার, আমি এই নীতি এখন মানি না। তাই এখন আমি পুলিশের চাকরিতে জয়েন করব না। কি বলছো তুমি? আমি দুজন খুনিকে অলরেডি শেষ করে দিয়েছি, এখনো আসল খুনি বেঁচে আছে। নকিব ড্যানি ওদেরকে শেষ করে আমি আবার কাজে ফিরে আসব। পাবেল, তোমার অ্যাড্রেসটা দিয়ে যাও। নাম মানে যেসব কাল্পিতদের নাম তুমি বললে তাদের যদি ট্রেস করতে পারি তোমাকে জানাবো। Thank you.